প্রথম প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নাম কোনটা? এটা হবে কালীপ্রসন্ন সিংহ, কারণ পাশ্চাত্য শিক্ষার জন্য রাজা রামমোহন রায় 1823-তে লিখেছিলেন, ডেভিড হেয়ারও পড়াতেন, ইনিও ছিলেন। সো কালীপ্রসন্ন সিংহ ওয়েস্টার্ন এডুকেশনের সাথে কোনোভাবে লিঙ্কড নন, সো এখানে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা কে করেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, কলকাতা বেথুন কলেজের প্রথম মহিলা স্নাতক এটা হবে বিধুমুখী বসু। তাহলে ক্যালকাটা মেডিকেল কলেজের প্রথম মহিলা স্নাতক, ফার্স্ট ওম্যান গ্র্যাজুয়েট ফ্রম ক্যালকাটা মেডিকেল কলেজ ইজ বিধুমুখী বসু। নেক্সট, চারের দেখেত্তা, ভারতের বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয় কত সালে? ভারতের বিশ্ববিদ্যালয় গঠন কমিশন, আচ্ছা ইউজিসি, গঠন করা হয় 1902। তাহলে ভারতের বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয় 1902 সালে। নেক্সট, আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। সো আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। নেক্সট, অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন? অ্যাংলো হিন্দু স্কুল এ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। তাহলে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন অ্যাংলো হিন্দু রাজা রামমোহন রায়। নেক্সট, বিধবা পুনর্বিবাহ আইন কত সালে পাশ হয়? বিধবা পুনর্বিবাহ আইন 1856, 1857-এর যে বিদ্রোহ হয়েছিল সিপাহী বিদ্রোহ, তার ঠিক আগের বছর 1856-এ বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেন। নেক্সট, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতাকে? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে? নববিধান এটি প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। তাহলে তত্ত্ববোধিনী দেবেন্দ্রনাথ ঠাকুর আর নববিধান কেশবচন্দ্র সেন। নোট অন বেঙ্গল রেনেসাঁ গ্রন্থের রচয়িতা, নোটস অন বেঙ্গল রেনেসাঁ এই গ্রন্থের রচয়িতা সুশোভন সরকার। নেক্সট, 11 দাগেরটা বলছে স্তম্ভ কর সাথে খ মেলা, আচ্ছা এখানে সংবাদ কৌমবদি হচ্ছে রামমোহন, না সো সংবাদ কৌমুদি একটা উইকলি নিউজ পেপার ছিল যেটা রাজা রামমোহন রায় চালাতেন। সো চারের দাগের এ। নেক্সট, আচ্ছা শিক্ষার হেরফের এটা রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আবোল তাবোল সুকুমার রায়, সীতার বনমাস বিদ্যাসাগর। সো অপশান এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট, 12 দাগের, রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 সালে, কি বিষয় ছিল? সেটা হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে তিনি চিঠি লিখেছিলেন রাজা রামমোহন রায় আর্মহার্স্টকে 1823 সালে। নেক্সট, 1872 সালে তিন অ্যাক্ট এই যেটা পাস হয় এটা কী ছিল? এই আইনে প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। অপশান সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট, 14 দাগে বলছে যে 1835 সালে মেকলে তার বিখ্যাত ম্যাকলে মিনিট পেশ করেন, এটাই কি ছিল? পশ্চিম পাশ্চাত্য শিক্ষা প্রসারের ঘটনার জন্য। সো অপশান ম্যাকলে মিনিট ইজ রিলেটেড টু পাশ্চাত্য শিক্ষা প্রসারের ঘটনা। নেক্সট, ডিরোজিও হিন্দু কলেজ ত্যাগ করে হিরো ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয় কিসের জন্য? এটা তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালনা সমিতির পছন্দ হয়নি সেই জন্য। নেক্সট, রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন, 16 দাগে রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন, এটা হবে সকল ধর্মের গঠনগত সমাধান করাই ছিল তার উদ্দেশ্য। 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, কেন? তার কারণ হচ্ছে এই নবজাগরণে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যারা যে সামাজিক ছিল তারাই ইনভলভ ছিল, বাকিদের কাছে এই যে প্রবলেমটা তখনও তারা বুঝতে পারেনি, যেহেতু অতটা ওয়েস্টার্ন এডুকেশন তারা শিক্ষিত ছিল না সেই জন্য। নেক্সট, 18 দাগে বলছে দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের নেতা কে? দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের নেতা দুর্জন সিং,
সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? কোল বিদ্রোহে। সুই মুন্ডা কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, কুড়ির দাগের, কোন মারাঠি চিত্র নাট্যকার ও সাংবাদিক তার নাটক কন্যাদানের জন্য কে কে বিড়লা ফাউন্ডেশনে সরস্বতী সম্মান পান? এটা কোন মারাঠি নাট্যকার? এটা হবে বিজয় তেন্ডুলকার। আচ্ছা, সো মারাঠি নাট্যকার যিনি সংবাদ ও নাট্যক সংবাদ নাট্যকার ও সাংবাদিক তার নাটক কন্যাদানের জন্য কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে সরস্বতী সম্মান পেয়েছিলেন, তিনি হচ্ছেন বিজয় তেন্ডুলকার। নেক্সট, 21-এর দাগে, এদের মধ্যে কোন ইংরেজ লেখক মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহশালায় পরিণত হয়েছে? এটা হবে রুডিয়ার্ড কিপলিং। নেক্সট, কেরলের কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? এটা হবে ওট্টাম থাল্লুল, সরি ওল ওট্টাল থুলাল থুল্লাল। আচ্ছা, নেক্সট, কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? কুচিপুড়ি নৃত্যটি অন্ধ্রপ্রদেশের একটা নৃত্য, তাহলে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। দক্ষিণ ভারতের বিখ্যাত নাটক ও সঙ্গীতকার ও সাধক দক্ষিণ ভারতের কে? এটা হবে ত্যাগরাজ। নেক্সট, 23-এর দাগে, চীনের জাতীয় খেলা কি? টেবিল টেনিস। নেক্সট, ওস্তাদ আমজাদ আলী খান কিসের সাথে সম্পর্কিত? এটা হবে শারদ, ওস্তাদ আমজাদ আলী খান শারদ বাদনের জন্য তিনি বিখ্যাত। নেক্সট, পেন হোল্ড গ্রিপ এই খেলার, এটা কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হবে টেবিল টেনিস। যখন প্লেয়াররা টেবিল টেনিস খেলে তখন অনেকটা তারা যে ব্যাডমিন্টনের যে ব্যাটটা সেটা পেনের মতন গ্রিপ করে, এই জিনিসটাকেই পেন হোল্ড গ্রিপ। সো অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট, কত গেল? 27। তো এবারে 28-এর দাগে, বলছে ডক্টর এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? ডক্টর এম এস শুভলক্ষ্মী কণ্ঠ সঙ্গীতের জন্য বিখ্যাত। নেক্সট, রোলা গারো নামটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রোলা গারো নামটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হবে টেনিস। নেক্সট, চিপকো আন্দোলনের সঙ্গে সংযুক্ত নাম চিপকো আন্দোলন সরলাবেন। তালিকোটার যুদ্ধ কত সালে হয়? তালিকোটার যুদ্ধ 1565। আকবরনামা কে লিখেছেন? আবুল ফজল। ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক কে? ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক আমির খসরু। কাদম্বরীর রচয়িতা কে? 34-এর দাগেরটা, কাদম্বরীর রচয়িতা বানভট্ট। কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? এটা হবে ওয়ারেন হেস্টিংস। কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট, সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খান, রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দীর লেখা। নেক্সট, আর্যদের প্রাচীনতম গ্রন্থ? এ তো ঋগ্বেদ। নেক্সট, 39-এর দাগে, বলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় মুম্বাইতে। আর প্রথম অধিবেশন কোথায় হওয়ার কথা ছিল হয়নি? সেটা হচ্ছে পুনায় হওয়ার কথা ছিল হয়নি, প্লেগ ছড়িয়ে পড়েছিল, সেই জন্য সেটাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হয় 1885-এ। নেক্সট, কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি? যদি অপশান না দেখি তাহলে কিন্তু উত্তর হবে বিহার। ঠিক আছে, বিহারের জনঘনত্ব হচ্ছে 1102 পার স্কোয়ার কিলোমিটার। আর পশ্চিমবঙ্গ হচ্ছে সেকেন্ড, ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে অপশানটা কিন্তু উত্তরটা কিন্তু হবে ওয়েস্ট বেঙ্গল বাকি অপশানগুলোর মধ্যে। আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 2011-এর জনগণনা অনুসারে 1028 পার স্কোয়ার কিলোমিটার স্কোয়ার। নেক্সট, 41-এর দাগে, বলছে এটা হচ্ছে একটা প্লায়ারত, কচ্ছের রণ আমরা জানি গুজরাটে, এটা হচ্ছে একটা প্লায়ারত। রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয়। কোন দেশে ক্রোম্যাগনন এর দেহাংশের অস্তিত্ব পাওয়া গেছে? এটা হবে ইন্ডিয়া, ভারতেই ক্রোম্যাগননের দেহাংশ পাওয়া গেছে।
সিফ কি? সিফ, সিফ একটা বালিয়াড়ি। নেক্সট, লৌহ আকরিক সর্বাধিক উৎপাদিত হয় উড়িষ্যা। নেক্সট, সব থেকে বেশি ইক্ষু উৎপাদনে হয় কোন মাটিতে, সব থেকে বেশি আখ উৎপাদন হয় কোন মাটিতে, এটা হবে ভাবর। রুদ্রপ্রয়াগ দুটি নদীর সঙ্গমে গঠিত হয়েছে, এটা হবে অলকানন্দা এবং মন্দাকিনী। নেক্সট, সোর রোবুস্টা কার লাতিন নাম? সোরিয়া রোবুস্টা কার লাতিন নাম? এটা হবে শালগাছ। নেক্সট, কলকাতা পুরসভার সপরিষদ, আচ্ছা এখানে বানানটা ভুল আছে, মেয়র গঠিত হয়, পরিষদ মেয়র গঠিত হয় নিচের কোন ব্যক্তিদেরকে নিয়ে কলকাতা পুরসভায়? আচ্ছা এটা হবে মেয়র, ডেপুটি মেয়র এবং 10 কাউন্সিল, সো অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট, পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে, আমরা সবাই জানি রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। নেক্সট, ভারতের প্রথম কোন ব্যক্তি নির্দল বিধায়ক হিসাবে একটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন, তিনি কে? সো ইনি হচ্ছেন কর্ণাটকের কুমারস্বামী দেবগড়া, কর্ণাটকের কুমারস্বামী দেবগড়া। নেক্সট, কোন পুরস্কারটি শুধু সাহিত্যের সঙ্গে সম্পর্কিত, সাহিত্যের সঙ্গে সম্পর্কিত শুধুমাত্র সাহিত্য, সেটা হচ্ছে জ্ঞানপীঠ। ম্যাগসেসে কিন্তু সাংবাদিকতা বা সমাজের জন্য ভালো কোনো কাজ করলে তখন ম্যাগসেসে দেওয়া হয়। ভারতরত্ন তো জানি, পদ্মশ্রীও জানি, সো শুধুমাত্র সাহিত্য যদি বলে সেটা হবে জ্ঞানপীঠ, অপশান এ। নেক্সট, ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন, ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন, এটা কে বলেছেন? এটা শেক্সপিয়ার বলেছেন, উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট, ডেসডিমোনা শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? ওথেলো। লাইফ ডিভাইন এই গ্রন্থের রচয়িতা কে? লাইফ ডিভাইন শ্রী অরবিন্দ ঘোষ। নেক্সট, অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু জাতক। বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত? বৈশাখী মজুমদার ওড়িশি নাচের সাথে যুক্ত। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটির লেখক কে? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এটা লিখেছেন মোহাম্মদ ইকবাল। X59-এ নৃত্য, সরি, নৃত্য ও কলার কেন্দ্র, কলার কেন্দ্রে কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেন, নৃত্য ও কলার ক্ষেত্র কেন্দ্র কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেন, এটা হবে রক্সিনী দেবী। নেক্সট, অস্কার প্রাপ্ত ছবি এলিজাবেথ এর পরিচালক কে? এটা হবে শেখর কাপুর। টু লিভ অর নট লাইভ, টু লাইভ অর নট লাইভ, এ বইটি কে লিখেছেন? এটা লিখেছেন লিও টলস্টয়। নেক্সট, জীবকোষের কোন অণুকে এনার্জি কারেন্সি বলে? এটা হবে এটিপি। আমরা জানি এটিপি ভেঙে এডিপি পরিণত হয় এবং এবং আমাদের দৌড়াতে, খেলাধুলা করতে বা কোনো কাজ করতে গেলে এটিপি আমাদের খুব দরকার পড়ে। আচ্ছা, পরবর্তী 63-এর মানুষের সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 পেয়ার। নেক্সট, ওভাল উইন্ডো কোন অঙ্গে পাওয়া যায়? ওভাল উইন্ডো কোন অঙ্গে পাওয়া যায়? এটা হবে কান, ওভাল উইন্ডো। কোন মেরুদণ্ডী প্রাণীর রক্তে শ্বাসরঞ্জক নেই? এটা হবে চিংড়ি, চিংড়ির একটা অমেরুদণ্ডী প্রাণী, এটা গেল। আর এর কোনো রক্তে শ্বাসরঞ্জক নেই, সো অপশান ডি চিংড়ি হবে সঠিক উত্তর। নেক্সট, লেড পেন্সিল এ কী আছে? আচ্ছা যদি বলে শুধু পেন্সিল তাহলে তাতে কী হবে? গ্রাফাইট। আবার যদি বলে লেড পেন্সিল তাহলেও কিন্তু উত্তরটা হবে গ্রাফাইট, তাহলে লেড পেন্সিলে কী থাকে? গ্রাফাইট। নেক্সট, 67-এ থাকে, বলছে বায়ুর চেয়ে হালকা গ্যাস, বায়ুর থেকে হালকা গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড। নেক্সট, যে জুলের মান কত? অপশান ইয়ে হবে সঠিক উত্তর, 4.2 × 10^2 আর পার ক্যালোরি। নেক্সট, ভর স্থির রেখে কোনো তারের দৈর্ঘ্য 10-এ দ্বিগুণ করা হয়ে গেল, তাহলে এর রোধ কী হবে? এর রোধ 1/4 হয়ে যাবে। মনরোর চিত্র কোন কোন ভেন্ট্রিকলের সঙ্গে যুক্ত? মনরোর চিত্র কোন কোন ভেন্ট্রিকলের সাথে যুক্ত? এটা হবে প্রথম ও দ্বিতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত।
নেক্সট, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কোন আকরিক থেকে? এটা তো বক্সাইট, অ্যালুমিনিয়ামের সংকেত Al2O3, এটা বক্সাইট থেকে পাওয়া যায়, অ্যালুমিনিয়াম মানে বক্সাইট। নেক্সট, যখন জল জমে বরফে পরিণত হয় তখন আয়তন কী হয়? জলে আর জলের ক্ষেত্রে আয়তন বেড়ে যায় যখন বরফে পরিণত হয়, আবার যখন লিকুইড হয়ে যায় তখন আয়তন কমে আসে। আচ্ছা, জলের এক্সেপশন ডিগ্রি কোনটা? 4 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, প্রমাণ চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের 1 গ্রাম অণুর আয়তন কত? নিতে হবে 22.4 লিটার। আচ্ছা, এই প্রশ্নের সাথে সম্পর্কিত একটা প্রশ্ন করছি, অ্যাভোগাড্রো সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা বলেই দিচ্ছি, 6.023, 6.023 × 10^23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। নেক্সট, কার্বনকে বায়ুতে বায়ুর সংস্পর্শে পোড়ালে কী হবে? কার্বনকে বায়ুর সংস্পর্শে পোড়ালে তাপের উদ্গীরণ হবে। নেক্সট, নিচের কোন গ্যাসটি নিষ্ক্রিয় গ্যাস? আর্গন, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস।